স্যার, আপনি যখন এই কথা বললেন, কালকে মিস্টার আজম আমাদের কাছে এসেছিল। উনি একটা দরখাস্ত দিয়েছেন, ওখানে উল্লেখ করেছেন যে আপনি টাকা না দিলে ওনার প্রজেক্টটা আপনি করতে দিতেন না, আর এই ব্যাপারে আপনি বারবার ওনাকে প্রেশার দিচ্ছিলেন, এবং সে লাস্টে আপনি 2% একটা সমঝোতা হয় প্রকল্পের কাজের অর্থের 2% আপনাকে দেওয়া হবে। তো এই এই স্যার ওনার উনি আমাদেরকে যেটা বললেন যে এটা আপনি ওনাকে বাধাগ্রস্ত করছিলেন, কাজ স্লো করে দিচ্ছিলেন, আর না দেওয়া পর্যন্ত হতো না, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এখন তো অনেকে অনেক কিছু বলতে পারে। অ্যাকচুয়ালি আমি কাজ বন্ধ করে দেয় আমার সে সময় আপনারা মন্ত্রীও ছিলাম, এবং পার্টিতে এবং মন্ত্রণালয়ে না পাওয়ায় আমি রাজনৈতিকভাবে আপনি আমি একটু দূরে ছিলাম, ক্ষমতার একটু কেন্দ্রবিন্দু থেকে দূরে ছিলাম। আমি ওনাকে কাজ কীভাবে বন্ধ করি তাকে তো এই এই বিষয়টা আসবে, কারণ এই এই কোম্পানিকে সাথে সে অনেকদিন কাজ করে। তিনি তিনি একটি তো নিজেই আমার বাসায় এসে বলছে যে দীর্ঘদিন হচ্ছে না, আপনি একটু সহায়তা করুন, এটা ঠিক না। এমন তো অনেকে অনেক কিছু বলতে পারে। আচ্ছা স্যার, আপনার এই টাকাটা আপনি বলছেন আপনি 2 কোটি টাকা নিয়েছেন, কিন্তু উনি তো বলল 2,97,00,000 টাকা ওনার হিসেবে যেটা আছে, ওনার চেকগুলো আমাদের দেখিয়েছেন। ওই তো হিসেবে যেটা আছে ওই কি, আমি তো এখানে বসে আপনার জন্য হিসেব করি, আমি বলছি 37,000,000-এর 2% যেটা পাচ্ছি। তাই স্যার, কিন্তু সেটা আসে তো আপনি কিন্তু আমাদেরকে হিসাব দিয়েছেন 2 কোটি টাকা। আড়াই কোটি যে প্রবলেম হিসেবে কে পর কে করে ভালো আছে, ওদের একটু বেশি স্যার। ওই ওইটার ডিস্ট্রিবিউশনটা কি ছিল জানা স্যার? ওটা তো বলছি তো ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনার রেহানারে 50 আর ওখানে 50 বাকি আছে সব আমার, আর বাকি 50 কোথায় দিয়েছেন স্যার? বাংলা বাড়িতে একটা লোনের টাকা। ও ইয়ে পত্রিকা পত্রিকা আচ্ছা, তো সেখানে আপনি বলছেন 2,50,000 ছিল টাকাটা। আর উনি যেটা বললেন এক রিটায়ার্ড পুলিশ অফিসার চেকগুলো সংগ্রহ করেছিল, কে ছিল উনি স্যার? সব বিভিন্ন ফেজে উনি দিয়েছেন, তার মধ্যে চেক কালেকশনে একজন রিটায়ার্ড পুলিশ অফিসার ছিলেন। ওই আমার আমার সাথে কারেক্ট স্যার, ওই ওই আপনার হ্যাঁ রিটায়ার্ড পুলিশ অফিসার মির্জা নামে একজন, উনি তখন কি রিটায়ার ছিলেন স্যার? না তখন তখন উনি রিটায়ার ছিলেন। জি জি আমার সাথে ও বঙ্গবন্ধুর সিকিউরিটি ছিল। উনি নাম ওনার কি র্যাঙ্ক কি ছিল স্যার? উনি বলে এসপি বলে নাকি কোন এসপি এসপি ভাই এসআই ভাই জানা উনি অনেক আগে তো সিকিউরিটি। উনি কিন্তু স্যার বিস্তারিত তথ্য নিয়ে আজকে আসতেছেন আমাদের মাঝে, ওর ভিতরে উনি বললেন যে রিটায়ার। স্যার চেকগুলো কি কোনো অ্যাকাউন্ট পে ছিল না ক্যাশ 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 চেক ছিল? স্যার আমার আপনি কি আমরা কি আশা করতে পারি স্যার আগামীতে যদি আপনি এমপি হন অথবা এরকম কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যান তাহলে এসব কাজ থেকে বিরত থাকবেন? আমি স্যার আমাদের কাছে আব্দুল আওয়াল মিন্টু তারপরে বসুন্ধরা গ্রুপের বেশ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ওনারা বলেছেন যে ওনারা গিয়ে নেত্রীর কাছে সরাসরি ক্যাশ টাকা দিয়ে আসবে। তো আমার দৃঢ় বিশ্বাস আপনি একজন অভিজ্ঞ সদস্য হিসাবে এই জিনিসটা সম্বন্ধে অবগত ছিলেন, তো আপনারা কি নেত্রীকে এই ব্যাপারে একটু নিষেধ করেননি যে আসলে এটা আসলে পলিটিক্স একটা কালচার হয়ে গেছে? আমি খোলামেলা বলছি। আচ্ছা স্যার, এটা পলিটিক্যাল একটা কালচার হয়ে গেছিলো, অনেক পলিটিক্যাল পার্টি নেতারা এইরকমভাবে বিভিন্ন জায়গায় টাকা নেয় নেয় টাকা নিয়ে আমরা এই জিনিসটা এইবার আপনার হস্তক্ষেপ করে ইনশাল্লাহ
এই জিনিসটা আগামীতে আরো আপনার ভালো ভালো আগেও এই ধরনের টাকা নিয়ে যাবে খুশি তাই দিতে পারবে না এবং এটা নিয়ে দিলেও চিন্তা করবে যে এইভাবে টাকা নেওয়া ঠিক না। আচ্ছা স্যার, ওই যে আপনি যেটা বললেন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে শেখ রেহানাকে 50 লক্ষ দেওয়া হয়, তো আপনি কি মনে করেন না শেখ রেহানা তো বিদেশে থাকে টাকা? ওটা ওটা আসলে পাওয়া রেহানা ওটা নেয় মানে পার্টির জন্য রাখতে দিচ্ছে যেহেতু তিনি গণভবনে থাকে এখানে নারী রেহানার কাছে রাখতে। আচ্ছা স্যার, পার্টির টাকা কেন বোনের হাতে যাবে? পার্টির টাকা পানি পার্টির কোষাধ্যক্ষর কাছে যাবে না? ওইখানে তো হয়তো পরে অন্য কারণে হয়তো শিফট হয়ে গেছে। তো অন্যখানে শিফট তা বোনের মাধ্যমে হবে কেন স্যার? কোষাধ্যক্ষর তো ওই জন্য আছে না স্যার পার্টিতে? না, উনি হয়তো অন্য ডাকছেন যে আমাকে কোষাধ্যক্ষর কাছে নিয়ে টাকা দেবো, সেটা আমার কেমন হয় যাই হোক, এটা ভালো মন্দ হয়েছে আর কি।